তুই চুপ করে বস, চিন্তা করার কিছু হয়নি। ও রোজ রাতে এরকম দেরি করে বাড়ি ফেরে। আরে কখন দিয়ে ফোন করে যাচ্ছি, ফোনটা তোলা তো পর্যন্ত করবে। জানিস তো মেয়েটার কোনো দায়িত্ব নেই, রোজই অফিস থেকে ফেরার পথে কেউ না কেউ ওকে বাইকে করে বাড়িতে দিয়ে যায়। তুই থাকিস না তাই জানতেও পারিস না। ওই এসে গেলেন মহারানী। আমরা যেভাবে ডিসকাস করেছিলাম ওরকম ভাবে তো হচ্ছে না। মানে মানে আমরা চাই না যে তুমি জবটা করো। পাড়ার লোকেরা কত কথা বলে তুমি তো শুনতে পাও না, যে ঘরের বউ বাইরে গিয়ে পয়সা রোজগার করছে। আমি তো রোজগার করছি, এটাই আমাদের জন্য অনেক না? কিন্তু জব করা মানে কিন্তু শুধু টাকা রোজগার নয়, এটা আমার স্বপ্ন। হ্যাঁ কাজ মানে তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর সারাদিন ফুর্তি করা আবার রাতে বাড়ি ফিরে আসা। মা কুন্তল যখন বাইরে জব করতে যায় আমিও তেমন বাইরে জব করতে চাই, আনন্দ ফুর্তি করতে চাই না। বাইকে চলে কর্মসূচি শুনে বাড়ি আসো, তোমার কি একটু লজ্জা করে না? পাড়ার লোকেরা কি বলে? কি সব বলছো মা, আমরা একসঙ্গে কাজ করি, মাঝে মাঝে দেরি হলে আমাকে ছেড়ে দিয়ে যায় বাড়িতে, এতে প্রবলেমে কি আছে? চুপ করো সবাই, কাল থেকে তুমি আর কাজে যাবে না, আর এটাই আমার শেষ কথা। কুন্তল আমি জব করবো কি করবো না এই সিদ্ধান্ত কিন্তু তুমি একা নিতে পারো না। আর বিয়ের পর কি কোনো মেয়ে তার কেরিয়ার বানাতে পারে না? আমি তোমাকে আগেই বলেছি আমার একটা স্বপ্ন আছে, সেটা আমি সত্যি করতে চাই। আর আর যখন আমি স্বপ্নটা সত্যি করছি তখন তোমরা বলছো জবটাকে ছেড়ে দিতে। আমার বাবা মা আমাকে শুধু ঘর সংসার সামলানোর জন্য পড়াশোনা শেখায়নি। হ্যাঁ আমি জানি বিয়ের পর অনেক দায়িত্ব বেড়ে যায়, কিন্তু চেষ্টা করছি বড় স্বপ্নের সামলানো। আমি তো বাড়ির সব কাজ করি, বলো ফিরে এসেও সব কাজ করে দিই, আমি তো সবটা সামলাই। আমার একটা দিন ফিরতে দেরি হলে তুমি তো বাড়ির একটু কাজ সামনে নিতে পারো, বলো দুজন দুজনকে হেল্প তো করতে হয়। আমার কাজের জন্য আমাকে বাইরে বাইরে যেতে হয়, সেখানে যদি আমি কারোর সাথে হেসে কথা বলি বা কেউ যদি আমাকে বাড়িতে ছাড়তে আসে, কারণ এটা তো প্রমাণিত হয় না আমার চরিত্র খারাপ। আর এভাবে চলতে থাকলে তো কোনো মেয়ে বিয়ের পর তার স্বপ্ন সত্যি করতে পারবে না। মা যদি তোমার নিজের মেয়েকে কেউ এভাবে বলতো মেনে নিতে পারতে? জানি পারতে না, তাই আমি পারবো না। আর কুন্তল আমি কিন্তু আমার জবটা ছাড়তে পারবো না। সারা